এমপ্লয়ার সার্চিং টেকনিক। বর্তমানে অনেকগুলো জব পোর্টাল রয়েছে আমাদের দেশে, এবং জব পোর্টালগুলোতে কী করতে হয়, তোমাকে তোমার সিভি আপডেট করে রাখতে হয়, এবং সেখান থেকে বিভিন্ন এমপ্লয়াররা আবার তোমার সিভি দেখেন, এবং কে কে ভিজিট করছে না করছে তোমার প্রোফাইল, কে তোমার সিভি দেখছে না দেখছে, এগুলোও কিন্তু একটা সামারি আকারে একটা ড্যাশবোর্ড তোমরা পেতে পারো। সো হাজার হাজার সিভির মাঝখানে যখনই একটা সার্কুলার হয়, তখন হয়তো হাজার হাজার মানুষ সেখানে সিভি ড্রপ করছে। সো সেই হাজার হাজার সিভির মধ্য থেকে কীভাবে তুমি ইন্টারভিউর জন্য কল পাবে, তোমার সিভিটা কীভাবে ভিজিবিলিটি বাড়াবে, আসলে এইটা চেক করাই বা হয় কীভাবে, এই জিনিসটা আমরা দেখব এখন। এভাবে কীভাবে হাজার হাজার রিজুমের মাঝখান থেকে একটা সিভি চেক করা হয়, এই রিলেটেড আমাদের কিন্তু আরও ভিডিও রয়েছে। 10 মিনিট স্কুলের বিডি জবস রিলেটেড একটা কোর্স রয়েছে, সম্পূর্ণ একটা কোর্স রয়েছে যে কীভাবে বিডি জবসে তোমার প্রোফাইল ডেভেলপ করতে হবে, ওই কোর্স দেখলে তোমরা আরও ডিটেইল জানতে পারবে। বাট আমি এই কোর্সে তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে অনেক রিজুমির মাঝখান থেকে একটা রিজুমিকে শর্ট লিস্ট কীভাবে করা হয় সেইটা। বর্তমানে বিডি জবসে প্রায় 16 লাখের মতো সিভি আপডেটেড রয়েছে, বাট সার্কুলার রয়েছে মাত্র 3,000। সো এই 16 লাখ মানুষ কীভাবে এই 3 লাখ জবের সঙ্গে নিজের প্রোফাইলকে ম্যাচ করাবে? আলটিমেটলি যারা তুমি যদি একটু কনশাস ওয়েতে তুমি যদি অ্যাপ্লাই করো, তাহলেই কিন্তু আলটিমেটলি তোমার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যাবে। সো কীভাবে এটা সম্ভব আমি তোমাদেরকে দেখাচ্ছি। আমি আসলে এখানে টুলস একটাই, টিপস একটাই, যেটা আমি প্রথমেই বলেছি যে প্রথমেই তুমি তোমার জব সার্কুলারটা, যে সার্কুলারটা দেখে তুমি অ্যাপ্লাই করছো, ওই সার্কুলারটা প্রথমে তোমাকে ক্লিয়ারলি পড়তে হবে। সার্কুলারের মধ্যে যদি লেখা থাকে যে অনলি মেল আর অ্যালাউড, তাহলে সেখানে ফিমেলদের অ্যাপ্লাই করার কোনো প্রয়োজন নেই। যদি লেখা থাকে যে অনলি ফিমেল আর অ্যালাউড টু অ্যাপ্লাই, সো সেখানে ছেলেদের অ্যাপ্লাই করার প্রয়োজন নেই। ওখানে যদি কোনো এজ লিমিট দিয়ে দেওয়া থাকে, ওখানে যদি কোনো স্যালারি রেঞ্জ দিয়ে দেওয়া থাকে, তাহলে তোমার স্যালারি যদি ওইটা এক্সপেক্টেড না হয়, তোমার যদি ওই এজ লিমিট না হয়, ওখানে অ্যাপ্লাই করার প্রয়োজন নাই, কারণ এটা তোমার জন্য একটা সময় নষ্ট করা ছাড়া আর কিছুই হবে না। তুমি ওখান থেকে ইন্টারভিউ কল পাবা না। কেন পাবা না? যেমন ধরো তোমরা যখন বিডি জবস বা কোনো জব পোর্টাল ওপেন করো, তখন তোমরা দেখতে পাও তোমাদের সাইটটা, মানে চাকরি প্রার্থীর সাইটটা। বাট এটার আরেকটা সাইট আছে, যেটা হচ্ছে চাকরিদাতার সাইট। আমি তোমাদেরকে এখন এই চাকরিদাতা, একজন চাকরিদাতা আসলে কী কী জিনিস দেখতে পান, এবং একজন চাকরিদাতা কীভাবে হাজার হাজার সিভির মাঝখান থেকে একটা সিভিকে সর্ট করেন, এটা আমি তোমাদেরকে দেখাবো। যেমন ধরো প্রথমে এখানে দেখতে পাচ্ছ তোমরা যে একজন চাকরিদাতা আসলে কী ধরনের একটা পেজ, এই ধরনের একটা পেজ উনি দেখতে পান। এখন এই পেজের মধ্যে এই যে জায়গা আছে, এখানে প্রথমে হচ্ছে কুইক ফিল্টার। কুইক ফিল্টারে আমরা এখন আছি। সো কুইক ফিল্টারে তোমরা মানে একজন জব দাতা বা একজন রিক্রুইটার কোন পোস্টের জন্য উনি লোক খুঁজছেন, ওনার স্যালারি রেঞ্জটা কেমন, উনি কোন লোকেশনে তোমাকে দিয়ে কাজ করাতে চান, উনি কি ছেলে বা মেয়ে নাকি বোথ, আবার জব লেভেলটাই বা কীরকম, এন্ট্রি লেভেল, মিড লেভেল নাকি টপ লেভেল, এগুলো উনি প্রথমে ডিফাইন করে দিয়ে উনি সার্চ বাটনে ক্লিক করবেন। দেখো যদি এখানে স্যালারি রেঞ্জ 20-30 হাজার টাকা বলে দেওয়া থাকে, আর তোমার স্যালারি রেঞ্জ যদি 40,000 টাকা হয়, এখানে যখনই সার্চ করতে যাবে তখনই তুমি আর এখান থেকে অটোমেটিক্যালি তুমি ঝরে পড়বা, তুমি এখানে ইন্টারভিউ কল পাবা না। এখানে যদি মেল দেওয়া হয় তাহলে ফিমেলরা ইন্টারভিউ কল পাবে না। এখানে যদি স্যালারি রেঞ্জ বলে দেওয়া হয় তাহলে এই স্যালারি রেঞ্জের বাইরে তারা অন্য কোনো স্যালারি রেঞ্জ হলে পাবে না। এখানে বয়সের রেঞ্জ দেওয়া আছে। যদি কোনো লোকেশন উল্লেখ করা হয় যে চিটাগাং, সো তোমার যদি রিজুমের মধ্যে উল্লেখ করা না থাকে যে তুমি চিটাগাংয়ে হলেও জব করতে ইন্টারেস্টেড, তাহলে ছাড়া, মানে তুমি যদি চিটাগাংয়ে জব করতে ইন্টারেস্টেড হও, এরকম কথা যদি তোমার রিজুমিতে লেখা না থাকে, তাহলে এক্ষেত্রে তুমি ইন্টারভিউর জন্য কল পাবা না। তার মানে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে তোমাকে প্রত্যেকবার আবেদন করার সময় জব সার্কুলারটা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লিয়ারলি 2 বার পড়তে হবে। আচ্ছা, আমরা আরও কিছু জিনিস দেখি। দেখো এখানে একটা জব পোস্টার কথা বলা হয়েছে, সেখানে 601 জন মানুষ একটা সার্কুলারের এগেনস্টে অ্যাপ্লাই করেছিল, তাদের মধ্যে থেকে ভিউ হয়েছে 13 জনের প্রোফাইল। এখন দেখো যে এটা হচ্ছে একাডেমিক। এখন একাডেমিকে কোন ধরনের ডিগ্রি তোমার রিক্রুইটার চাচ্ছে, রিক্রুইটার এটা এখানে নির্ধারণ করে দিতে পারবে, কোন কোন কোর্স এটা নির্ধারণ করে দিতে পারবে। এখানে যদি রিক্রুইটার কোনো একটা রেজাল্ট উল্লেখ করে দেয় যে সে 3 থেকে 3.5 মধ্যে যাদের রেজাল্ট, শুধুমাত্র তাদের রেজুমে শর্ট লিস্টেড হবে, তাহলে তোমার রেজাল্ট যদি 3 নিচে থাকে বা 3.5 উপরে থাকে,
তাহলে তোমার রেজুমে ভিজিবল হবে না। এই ক্ষেত্রে দেখো যে শুধুমাত্র কার্সারটাকে আইবিএতে মানে আইবিএ ঢাকা ইউনিভার্সিটির উপরে আনার কারণে 601 জনের ভেতর থেকে শর্টলিস্টেড হয়েছে মাত্র 1 জন। সো আশা করি তোমরা বুঝতে পারছো যে আসলে কীভাবে হাজার হাজার রেজুমির মাঝখান থেকে 1 জন 2 জন 5 জনের রেজুমি শর্টলিস্টেড হয়। এখানেই শেষ নয়, এটা আরও রয়েছে। যেমন ধরো 3 নম্বরে রয়েছে এক্সপিরিয়েন্স। সো তুমি এখন একটা ফার্মা কোম্পানিতে জব করার জন্য অ্যাপ্লাই করছো বা করতে চাচ্ছ। এখন ফার্মা কোম্পানি সেলস অ্যান্ড মার্কেটিংয়ে যে রিক্রুইটার আছেন উনি পাওয়ার ইন্ডাস্ট্রির থেকে লোক নেবেন নাকি নেবেন না, এটা উনি এখানে নির্ধারণ করে দিতে পারেন। এবং উনি যদি নির্ধারণ করেন যে উনি নেবেন না, বা উনি যদি এখানে পাওয়ার ইন্ডাস্ট্রি নির্ধারণ না করে অন্য কোনো ইন্ডাস্ট্রি নির্ধারণ করেন, তাহলে আপনি এই ধরনের জায়গায় আপনি সিভি ড্রপ করে জীবনেও ইন্টারভিউ কল পাবেন না। কাজেই আপনাকে প্রথমে কনসিয়াসলি সার্কুলারটা পড়তে হবে। আমি বারবার এটার প্রতি বারবার গুরুত্ব দিচ্ছি যে আপনাকে সার্কুলার পড়তে হবে। সার্কুলারে কী কথা বলা আছে, কীভাবে বলা আছে সেটা আপনাকে টোটালি জানতে হবে। ধরুন আপনি এলপিজি ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, এখন আপনার সার্কুলারে যদি লিখে দেওয়া থাকে যে যারা এলপিজিতে এক্সপিরিয়েন্স আছে তারাই শুধুমাত্র আবেদন করবে, তাহলে আপনার যদি এলপিজিতে এক্সপিরিয়েন্স না থাকে এবং আপনি যদি আবেদন করেন তাহলে আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা অনেকটা নেই, যদি থাকেও সেক্ষেত্রে সেই সম্ভাবনা থাকবে খুবই ক্ষীণ। লাস্ট যেটা সেটা হচ্ছে কিওয়ার্ড। আমরা সিভি রাইটিংয়ের কোর্সের মধ্যে দেখেছিলাম যে একটা সিভিতে কিছু পাওয়ারফুল ওয়ার্ড আছে। যেমন আপনি যদি এইচআর এন্ড অ্যাডমিনে কাজ করতে চান তাহলে এইচআর এন্ড অ্যাডমিনের জন্য কিছু পাওয়ারফুল ওয়ার্ড কী কী হতে পারে, রিক্রুটমেন্ট, সিলেকশন, ইন্ডাকশন ট্রেনিং, ট্রেনিংয়ের আরওআই ক্যালকুলেশন, কস্টিং, বাজেটিং, পারফরমেন্স ম্যানেজমেন্ট সিস্টেম, কি পারফরমেন্স ইন্ডিকেটর, কি রেজাল্ট এরিয়া, ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট, অর্গানাইজেশন ডেভেলপমেন্ট, পারফরমেন্স অ্যাপ্রেজাল, এমপ্লয়ি ডেভেলপমেন্ট প্ল্যানিং, এক্সিট ইন্টারভিউ। সো এই যে জিনিসগুলো, এই জিনিসগুলো কি একজন এইচআরের জন্য, এই যে এগুলো হচ্ছে কিওয়ার্ড। সো এইরকম কিছু কিওয়ার্ড আপনার রিক্রুইটার পোর্টালের মধ্যে আপলোড করে দেবে। পোর্টালে যখনই একজন রিক্রুইটারের শব্দগুলো আপলোড করে দেবে তখন পোর্টাল অটোমেটিক্যালি আপনার রিজিউমের ভিতরে সে যদি এই ওয়ার্ডগুলো না পায় তাহলে আপনি ওখানে ইন্টারভিউর জন্য কল পাবেন না। আর যদি রিজিউমের মধ্যে ওই ওয়ার্ডগুলো পাওয়া যায় তাহলেই কেবলমাত্র আপনি ইন্টারভিউ কল পাবেন। সো ইন্টারভিউ কল বেশি পাওয়ার জন্য সর্বপ্রথম এবং সর্বপ্রধান যেটা হচ্ছে আপনাকে সার্কুলারটা ভালোভাবে পড়তে হবে। সার্কুলার পড়ে সার্কুলার অনুযায়ী আপনার রেজুমির ক্যারিয়ার অবজেক্টিভ, আপনার জব ডেসক্রিপশান, আপনার অ্যাচিভমেন্টে কিছু কিছু জায়গায় ওই পরিবর্তনগুলো আনতে হবে সার্কুলারের সঙ্গে মিল রেখে। যদি আপনি এটা করেন তাহলেই আপনি দেখবেন যে আপনি অল্প সংখ্যকবার অ্যাপ্লাই করছেন বাট আপনার ইন্টারভিউ কল পাওয়ার সম্ভাবনা, আপনার রেজুমির ভিউ এবং শর্টলিস্ট হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে। ধন্যবাদ।